ইউটিউব ডটস আমি দেখাচ্ছে না, কি করবেন? ঠিক আছে, তো দেখেন আমি ইউটিউব স্টুডিওতে আছে এবং সেখানে আমার কোনো ডলার সাইন দেখাচ্ছে না। যদি আমি মনিটাইজেশনে যাই তো আপনি দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশন প্রোগ্রামের মধ্যেই আছি। ঠিক আছে, এখানে বলছে যে এখানে আপনার নতুন ফেদার আসতেছে, অর্থাৎ নতুন আপডেট আসতেছে ইউটিউব স্টুডিওর মধ্যে, দ্যাটস ওয়াই আপনারা আপনাদের ডলার সাইনটা চেক করাচ্ছে না। কিন্তু আমি কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামেরই অংশ। ঠিক আছে, তো এখন কি করার আছে? এখন যেটা করার আছে, ফার্স্ট অফ অল আমরা চেক করে তো ম্যানুয়ালি, আমরা যেমন আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে থাকেন, আপনি যেভাবে চেক করেন সেভাবে আমরা চেক করে দেখি সেখানে সেম প্রবলেম কি না। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, তারপরে হচ্ছে লগ ইন করে আমি ইউটিউব স্টুডিওতে যাব। ঠিক আছে, দেখা যাক সেখানেও সেই প্রবলেমটা আছে কি না, আমি দেখব। যদি সেম প্রবলেমটা থাকে তাহলে বুঝতে হবে যে সেটা ইউটিউবেরই প্রবলেম। অনেক রকম লেখালেখি হচ্ছে টুইটারে, আপনি টুইটারে গিয়ে দেখতে পারবেন আপনার প্রবলেমটা আছে কি না। ঠিক আছে, আমি চলে গেলাম হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে। আমি প্রথমে আমি মনিটাইজেশনটা চেক করি, আমার মনিটাইজেশনটা ওকে আছে কি না। ওকে, মনিটাইজেশন অপশনটা আমি ক্লিক করছি। মনিটাইজেশন অপশন ক্লিক করার পর দেখেন আমি কিন্তু মনিটাইজেশন অন করাই আছে আমার। ঠিক আছে, গেটিং পেইড, দ্যাটস মিনস নো প্রবলেম ইন মনিটাইজেশন। ঠিক আছে, তো এখন আমি আমার কন্টেন্টগুলো দেখি, কন্টেন্টে আমার সেম প্রবলেমটা দেখাচ্ছে কি না, আমি একটু আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সেখানেও কিন্তু আমার ডলার সাইনটা দেখাচ্ছে না, অর্থাৎ আমার মনিটাইজেশন অন করার পরেও ডলার সাইনটা অনুপস্থিত। তো এখন টুইটারে অনেকেই লেখালেখি করছে, টুইটারে পুরো বিশ্বের অনেক ইউটিউবার এটা নিয়ে লেখালেখি করছে। তো ইউটিউব জানাচ্ছে যে ইউটিউবে এই প্রবলেমটা সাময়িক, তারা তাদের ফিচার কিছু আপডেট করবে, আপডেট করার পর এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো ধন্যবাদ সবাইকে।